প্রধানমন্ত্রীর নির্দেশনায় রবিবার থেকে এক কোটি পরিবারের কাছে কম দামে পণ্য বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। রমজানের আগে ও রমজানের মধ্যে দুই দফায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য কিনতে পারবেন নিম্ন আয়ের মানুষেরা। 20 মার্চ থেকে শুরু হওয়া প্রথম দফার কার্যক্রম চলবে 30 মার্চ পর্যন্ত এবং দ্বিতীয় দফায় 3 এপ্রিল থেকে শুরু হয়ে চলবে 20 এপ্রিল পর্যন্ত। সারা দেশে 1000 ভ্রাম্যমান ট্রাক সেলের মাধ্যমে এসব পণ্য সরবরাহ করবে সরকারি বিপণন এ সংস্থাটি। সারা দেশের ন্যায় মুন্সিগঞ্জে এই পণ্য বিক্রয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল 10টায় জেলা সদরের পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল বলেন, প্রধানমন্ত্রীর এমন উদ্যোগ সত্যিই বাংলাদেশের নিম্ন আয়ের মানুষের জন্য উপকারী। এছাড়াও তিনি এমন আয়োজনের প্রশংসা করেন। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে উদ্বোধন কার্যক্রম অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক এনামুল হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান আনিস, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিফ সরকার, সদর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক। পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ গোলাম মোস্তফার আয়োজনে প্রথম দিন 500 অধিক ভোক্তাকে এই সেবা প্রদান করা হয়।